আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো আমার অসুস্থ কবুতরগুলো কিভাবে, মানে অসুস্থ যে বাচ্চাগুলো ছিল কিভাবে ওরা সুস্থ হয়ে গেল। আসলে একটু যত্ন নিলেই কবুতরের বাচ্চাগুলো ঠিক মতো ওরা সুস্থ হয়ে যাবে, এবং সুস্থ হয়ে যাচ্ছে। এই যে দেখুন সবগুলো এখন খেলি, একটা একটু রিকভারিতে আসে নাই। এই যে দেখুন সবগুলো মশায় কামড়াইছিল, সবগুলো এখন চঞ্চল হয়ে গেছে সব, মাশাল্লাহ। সবাই দোয়া করবেন যে সব বাচ্চাগুলো এখন একটু মানে চঞ্চল হয়ে গেছে, ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে, আবার একদম পরিপূর্ণ। দেখুন সবকটা একদম সুস্থ, মাশাল্লাহ। তবে আপনাদেরকে আমি বলেছিলাম যে কি ট্রিটমেন্ট দেব এর আগের ভিডিওতে, তো আসলে আমি সেই ট্রিটমেন্টটাই দিয়েছি, যে এই ট্রিটমেন্টে কবুতরগুলো একদম পরিপূর্ণ সুস্থ বাচ্চাগুলা। দেখুন এখানেও আছে এক পিস, হ্যাঁ মোটামুটি সবগুলো একদম পরিপূর্ণ সুস্থ ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য, মাশাল্লাহ। কিছুদিন আগে বাচ্চাগুলো একদম ঝিমাত ছিল, প্রায় দুই তিন দিনের মধ্যেই একদম সুস্থ হয়ে গেল বাচ্চাগুলো। আসলে আমি যে ট্রিটমেন্টটা দিয়েছি আমি এর আগেও বলেছি ট্রিটমেন্টের কথা আরেকটা ভিডিওতে, তো আবারও আমি এখানে বলে দিতে চাই যে যে ট্রিটমেন্টে আমি আসলে একটা ককটেলের মতো একটা মিশ্রণ তৈরি করে খাওয়াইছি, যেমন ক্যামোনিট, তারপরে হচ্ছে জিঙ্ক, এডি3, হ্যাঁ এগুলো দিছি, এবং ইলেকট্রোমিন স্লাইন কবুতরকে সরবরাহ করছি। এই চারটা মিক্স করে খাওয়াইতাম কবুতরের বাচ্চাগুলোকে, মিক্স করে খাওয়ানোর ফলে খুব দ্রুত ওরা রিকভারিতে চলে এসেছে, মানে একদম ঝিমাত ছিল বাচ্চাগুলো একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। তো আপনাদের বাচ্চা যদি এরকম অসুস্থ হয় দয়া করে যাদের সুস্থ থাকে, যদি কোনো এরকম ফেস করতে হয় সুস্থতার, হ্যাঁ তাহলে অবশ্যই এই ট্রিটমেন্টটা ফলো করবেন। আপনারা বুঝবেন আগে কবুতরটা যে সুস্থ হয়েছে আসলে কী কারণে, খাবার কম দেওয়ার কারণে বা ঠান্ডা জ্বর আছে কি না, এটা বিবেচনা করবেন যে কী কারণে কবুতরটা সুস্থ, রোগটা জানার এবং ধরার চেষ্টা করবেন। আরেকটা বিষয় যে এখন আমার দেখলাম যে যে তেলাপোকা, আসলে লফটে এরকম তেলাপোকা থাকলে কবুতর খুব দ্রুত অসুস্থ হবে। লফটে যদি এমন তেলাপোকা থাকে তাহলে কবুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, ওই তেলাপোকা দমন করতে হবে। তেলাপোকা দমন করতে হলে এটাকে মারতে হবে অথবা অন্যান্য পদ্ধতি অবলম্বন করতে হবে। তেলাপোকা যাতে না থাকে, কবুতর দ্রুত অসুস্থ হয়ে যাবে তেলাপোকা থাকলে। আর এই যে বাচ্চাগুলা ওদেরকে আমি লেজ কেটে চিকিৎসা করেছিলাম, দেখুন আমি একটা একদম পরিপূর্ণ সুস্থ, ওরা মিটিংও করে খুব কম বয়সে। দেখুন যেগুলো লেজ কি পাক কেটে দিয়েছিলাম, লেজ আর পাক কেটলে ময়লা হয় না আর কি, প্যারালাইজ হয়ে গেছিল খুব দ্রুত, ওরা প্যারালাইজ থেকে সুস্থ হয়ে গেছে, এখন মোটামুটি হাঁটে। লেজ এবং পাকগুলো পরিপূর্ণ হলেই মাশাল্লাহ সুস্থ। তো আপনারা বিশেষ করে কবুতরগুলার নিজেই খেয়াল রাখবেন, আসলে লোক দিয়ে বা কাউকে দিয়ে যদি কবুতরের পরিচর্যা করান আসলে তেমন একটা ভালো হয় না। যে দেখুন মাশাল্লাহ আমার টেডি মাদি,
মাত্র কয়েকদিনে নিজে দেখাশোনা করার মধ্যেই কবুতরগুলো একদম চেহারা পাল্টে গেছে, একদম পরিপূর্ণ। একটু ফ্রি হলে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো পুরো লফট, কবুতরগুলো আরও চাঙ্গা হবে। মার্শাল্লাহ, আমার সবচেয়ে বেস্ট পেয়ার এই মাটিটা, দেখুন বাচ্চা, মার্শাল্লাহ বাচ্চার কেয়ারিংটা খুব ভালো। এই যে দেখুন পরিপূর্ণ কফ মিল খাওয়াচ্ছে, দুটা বাচ্চাই আছে মার্শাল্লাহ। এটা হচ্ছে আমার টেডি, সবচেয়ে বেস্ট পেয়ার এই পেয়ারটা। তো দেখালাম আজকে যে কীভাবে কবুতরের বাচ্চাগুলো সুস্থ হয়ে গেল। তো প্রিয় দর্শক, সবাই দোয়া করবেন কবুতরগুলোর জন্য, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে উপকৃত হয়। এই যে দেখুন মোশাল্লম, এই মোশাল্লম দিয়েই কিন্তু আমি এবার হাই ফ্লায়ার বাচ্চা উড়াইছি, চালিওয়ালা বেবি। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।